তিনি ছিলেন জনদরদী জননেতা, প্রয়াত মন্ত্রী সাংসদ সুলতান আহমেদের প্রতি শ্রদ্ধা সম্মান। শহরে পথ চলা শুরু করল সুলতান আহমেদ চ্যারিটেবল অর্থ ক্লিনিক। মধ্য কলকাতার রিপন লেনে সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার্থে এই ক্লিনিক নির্মাণের পরিকল্পনা। সাংসদ সাজদা আহমেদ ও পুর সমন্বয়ক সানা আহমেদের উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষও। অতি সুলভে আধুনিক মানের চিকিৎসা মিলবে এখানে। প্রয়াত রাজনীতিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জনস্বার্থে এহানো ক্লিনিকের উদ্বোধন করতে পেরে খুশি সুলতান আহমেদের পরিবারের সদস্যরাও। আজকে আমার গুরু যে সুলতান আহমেদ ছিলেন, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজকে যা কাজ করছি ওনার এই শিক্ষার উপরে কাজ করছি। ওনার ছেলে, বড় ছেলে তাহা আহমদ, সে ডক্টর হওয়ার পরে আমাদেরকে ভুলে যায়নি। এই জন্য আমাদের এই অঞ্চলে একটা ফ্রি চ্যারিটি ডিসপেন্সারি খুলছে, তো এইটা থেকে আর খুশির কথা নেই। আজকে লকডাউনের সময় মানুষের কাছে খাবার পয়সা নেই, তো ডক্টরের কাছে কী যাবে? তো এই জন্য এটা আজকে অনেক খুশির দিন কি আজকে এইখানে একটা অনুষ্ঠান হলো, একটা জিনিস সিস্টেম চালু হলো। আর আমরা ওদের সঙ্গে আছি, ওরাও আমাদের সঙ্গে আছে, আমরা মিলেমিশে এলাকায় কাজ করব। আর সমস্ত যে মেডিকেল হবে সেটা ওদের আইটি ক্লিনিক করতে হবে, সেটা আমি আজ স্টার্ট করেছি, খুব ভালো লাগছে। সপ্তাহে দুদিন করে আমি এখানে থাকবো, মানডেজ অ্যান্ড থার্সডেজ, ঠিক আছে? দেড় ঘন্টা এখানে থাকবো। এটা পুরো ফ্রি ক্লিনিক থাকবে, ফ্রি কনসালটেশন, এখান থেকে এক্স রেগুলো আমি সব লিখে পুরো ট্রিটমেন্ট করতে পারি এখান থেকে। অর্থোপেডিক্স, একটা স্পেশালাইজ অর্থোপেডিক্স ক্লিনিক সেন্ট্রাল কলকাতায়। আমি দেখি কি ভালো স্পেশালাইজ অর্থোপেডিক ট্রিটমেন্ট হয় না, তো দ্যাট নো সিইং দ্যাট আই থিঙ্ক দিস উইল বি ভেরি হেল্পফুল টু দ্য কমিউনিটি অ্যান্ড দ্য লোকাল পিপল এখানে। মেজর যদি থাকে আমি রেফার করতে পারি, বেসিক্যালি পেশেন্টগুলোকে আমি গাইড করতে পারি কি দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, দিস ইজ ফার্স্ট স্টেপ। एक चैरिटेबल क्लिनिक खुला है यहाँ पे, जो हमारे डॉक्टर ताहा अहमद उनकी तरफ से ये क्लिनिक उनके लिए है। और जितनी आप बता दूँ आप सबको कि एक फ्री क्लिनिक होगा, तो जो लोग बहुत अभी देखिए लोगों बहुत मुसीबत से लोग गुजरे हैं, लॉकडाउन बोलिए, कोरोना बोलिए, अम्फान बोलिए, बहुत तकलीफ़ों का सामना आम पब्लिक को हुआ है। तो जितना हद तक जितना भी हम लोग कर सकते हैं, हम सब अपनी तरह से कोशिश करते हैं। आप सब जानते हैं कि हमारे जो मेरे जो बड़े पापा थे जनाब सुल्तान अहमद साहब, उनके जो वो कितने मतलब कितने बड़े सोशल वर्कर ही नहीं, वन ऑफ द बिगेस्ट पॉलिटिशियन इन द कंट्री, ही वाज लाइक वन ऑफ द बिगेस्ट माइनॉरिटी लीडर्स इन द स्टेट टुडे इन द कंट्री आई मस्ट से। तो उनके ही नक्शे कदम पर हम सभी चलते हैं और उनके ही दिखाए रास्ते पर आज तक हम सब काम करते हैं, और आगे भी इंशाल्लाह ऐसे ही हम मेहनत करते रहेंगे। और जितना भी जिस तरह से हमसे हो सके हम सब इसी तरह लोगों को खुशी आमी आज की जे आज के एक चैरिटेबल क्लिनिक हम चले गए। বাবার স্বপ্ন তো পুরো করেছে, ওনার স্বপ্ন ছিল যে উলুবেরিয়াতে একটা ক্লিনিক হোক। তো দেখি টাইম তো বেশি থাকে না, আর অ্যাপোলোতে অর্থোপেডিক সার্জন আছে, ওইখানে ফ্রান্স থেকে ডিপ্লোমা নিয়ে এসেছে, ব্যাঙ্গালোর থেকে পুরো MBBS আর MS করেছে। তো দেখি টাইম থাকলে আমারও ইচ্ছে আছে যে আমি উলুবেরিয়াতে কিছু আমি ওদের জন্য কিছু করব, আমার এটা আমারও ইয়ে আছে একটা। তো দেখি কি হয়, আমি খুব খুশি হব যদি সময় পায় একদিন ওইখানে, আমি ওকে প্রেস করবো কি তুমি একদিন ওইখানে বেরিয়ে লোককে তুমি সার্ভ করো। দেখি ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।